এমনি সালমান ইসলাম আপনি লিখেছেন জুমার খুতবা চলাকালীন সময় সাধারণত দানবাক্সে টাকা দেওয়া ঠিক কিনা? না, দানবাক্স চালানোই ঠিক না, কারণ খুতবা চলাকালীন সময় সমস্ত কাজকাম বাদ রেখে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করতে হবে, এ টাইমে দানবাক্স চালনা করা জায়েজ নয়। ইব্রাহিম নাজিম পলাশ এর দিকে আপনি লিখেছেন, জামাতে সালাত আদায় করার সময় কাতারে যদি জায়গা না হয় তাহলে কি একা একা পিছনে কাতারে সালাত আদায় করা যাবে? কাতার সামনেটা ফিল আপ হয়ে গেছে, আপনি একা আছেন, তাহলে সেক্ষেত্রে সামনে কাতার থেকে কাউকে শরীরে টাচ করবেন, তিনি বুঝবেন যে পেছনের লোক তাকে ডাকছে, তাহলে তিনি আস্তে করে বরাবর পূব দিকে চলে আসবেন, কেবলার দিক থেকে মুখ ফিরানো ছাড়া পেছনে তিনি চলে আসবেন, আসলে দুজন মিলে জামাত সালাত আদায় করবেন। এটা হলো উচিত, একা একা কাতারে দাঁড়ানোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, নিরুৎসাহিত করা আছে, এটা করতে হবে। আমাদের সমাজে মানুষ এটা জানে না, যার কারণে কারো গায়ে টাচ করলে বা কাউকে টান দিলে তিনি ভুল বুঝতে পারেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে তিনি একা একা তো নামাজ পড়তেই পারেন, যে তার কোনো আর উপায় নেই, তবে মানুষকে বোঝানো উচিত এই বিষয়টাতে। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার রুজু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন, এবং জুমার খুতবার সময় সত্যিই অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন, এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও আপনার উজু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে। ধরুন আপনি সেজদা আসেন, সেখান থেকে পড়েই গেলেন, আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা, সেরকম ঘুম হলে উজু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু উজু ভঙ্গ হবে না। তাসিন ইসলাম লিখেছেন, মাগরিবের নামাজের পর যে আওয়াবিন নামাজ পড়া হয় তার কোনো সহি হাদিস আছে কি? বিভিন্ন হাদিস আছে এক্ষেত্রে, তবে হাদিসগুলো মুহাদ্দিসদের মূল্যায়নে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। দাইফ কিছু হাদিসে মাগরিবের সালাতের পরে মাগরিবের ফজর নামাজের পরে ছয় রাকাত নামাজের কথা বলা হয়েছে, যেটাকে সালাতুল আওয়াবিন বলে আমরা অনেকেই, এবং সালাতুল আওয়াবিনটা বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারায় সালাতুল দোহাকে সালাতুল আওয়াবিন বলা হয়েছে, সালাতুল দোহা যেটি আমরা সকাল 9:30 দিকে পড়ি, তো এই নামাজটাকে সালাতুল আওয়াবিন বা আল্লাহর দিকে যারা ধাবমান, আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন, আল্লাহর দিকে অগ্রসর যারা, সেই বান্দাদের নামাজ সালাতুল আওয়াবিন অর্থ সেটি বলা হয়েছে। কামরুল হাসান আপনি লিখেছেন, সংযুক্ত আরব আমিরাতে আজ জুমার পর সকল মসজিদে গায়েবানা জানাজা আদায় করেছে তুর্কি এবং সিরিয়ার মৃতদের জন্য, এটা কতটুকু সঠিক? দেখুন, গায়েবানা জানাজা সেই মানুষদের জন্য শরিয়া রেখেছে যাদের জানাজা হয়নি বা যাদের জানাজা হওয়ার কোনো সুযোগ নেই, তাদের অনুপস্থিতিতে তাদের জানাজার বিধান শরীয়ত রেখেছে। ধরুন দূরে এমন কোনো জায়গায় মৃত্যুবরণ করেছে যেখানে কোনো মুসলমান নেই, তাদের জানাজা পড়ার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে তাদের অনুপস্থিতিতে তাদের জানাজা দূর থেকে মুসলমানরা পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাজাশি বাদশার মৃত্যুর পর জানাজা পড়েছিলেন, যেহেতু তার সেই জায়গাটাতে তিনি ইমান এনেছেন এবং তার জানাজা পড়ার মতো কেউ ছিল না, খ্রিস্টান ছিলেন, সেজন্য দূর থেকে তিনি তার জানাজা পড়েছেন। অতএব এটা বিধিবদ্ধ এবং এটা শরীয়ত সম্মত যে তাদের জানাজা হয়নি, তারা দূরে আছেন, সেজন্য আমরা তাদের জানাজা পড়ছি, এমনটি জায়েজ। বাকি আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে গায়েবানা জানাজার একটা রাজনৈতিক ফর্মেট আছে, অর্থাৎ শুধুমাত্র ওই বিষয়ে আপনার কী বলে এক ধরনের সোয়াব করার জন্য এরকম জানাজা হয়ে থাকে, তো সেটা কিন্তু শরীয়তে জায়েজ নয়। এমনকি একজনের জানাজা হয়েছে, তারপরও তার জানাজা বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা নামে জানাজা আদায় পড়া হয়, এটি রাজনৈতিক জানাজা বলা যেতে পারে, শরীয়ত জানাজা নয়।